কাচরা ব্লগস সাবস্ক্রাইব করেছে ভাই? হ্যাঁ এই তো করেছে। আর বেল আইকনে টিপছে কি? হ্যাঁ এই মাত্র টিপলো। টিং 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 টিং। ভাই লাড়া ক্যামেরাটা অন করে দি। মানে কোথায় গেল? ঘর মারতে চলে গেল মানে ক্যামেরাম্যানটা। এই মানে কোথায় গেলি রে লাড়া? এই তোমার শুনে এই মানে তুই কথা বলছিস লাড়া? কি হচ্ছে? ভিডিও তো চলে এসেছে মানে রিপোর্টিং কি করবি না নাকি? কিসের রিপোর্টিং মানে? তুই সাজিয়ে জনতে ঘর মারতে তোকে বসে দিলাম না। বোকা ছুদা বাড়া। রেডি কর, রেডি হ রেডি হ রেডি। আর জিতু নিকো এখন মারছিল লাড়া। আগে সাজিয়ে জনতে লাড়া শুন ক্যামেরাম্যান লাড়া সাথে সাথে চলে এসেছি। আজকে পূজোর আমেজটা দেখতেই পেয়েছেন চারিদিকে পূজো পূজো গন্ধ। আরে বাড়া তুই লাস্টের সামনে পূজোর গন্ধ ছড়াচ্ছিস লাড়া। আরে ওরে মা। এদিকে আরে পূজোর সামনে মারা দিবি। The number you are calling is currently switched off. আমাদের বক্তব্য একটাই, আমাদের পুজোর গেট এখান দিয়ে ঢুকবে। মানুষ এখানে হবে কারোর বাবার দাম নিয়ে এখান থেকে হাঁটানো আমাদের, ঠিক আছে? এখন আমরা এখানে ক্লাব করবো মানে নালে মানে ক্লাব মানে ভেঙে দেবো। পদ্মারানী ক্লাব সার্বজনীনের কাছে চলে এসেছি। পদ্মারানী ক্লাবের নাম কেন পদ্মারানী হয়েছে সেটা আপনাদের? ও হ্যাঁ পদ্মারানী ক্লাবের নাম কেন পদ্মারানী সার্বজনীন হয়েছে আপনাদের তুলে ধরবো। আপনাদের পুরো বিশেষত্ব দেখেছি। সিঙ্গেল লাইফ এরকম ছেলেকে মেয়ে দেখছি, মেয়েকে মানে আমি ছেলেও দেখতে পারি। আমি বলছি যে তোমরা যে এই যে নজওয়ান তোমরা কি করলে? বাড়া এদিকে বলো এদিকে কি করবে? আমরা মেয়ে পড়াবো, মেয়ে পড়াবো, মেয়ে পড়াবো, মেয়ে পড়াবো, মণ্ডপে গিয়ে মেয়ে পড়াবো, মণ্ডপে গিয়ে। আর আমাদের এখানে মেয়ে পড়ছে না, পড়ছে না। আরে কি হয়েছে? আস্তে বলো না লাউড়া, ও
ওখানে তো চড়ে যাচ্ছে ও আচ্ছা আস্তে আস্তে আর এ মানা আস্তে বলতে বলে আস্তে চড়ে বলছে তুমি যাও আমাদের টিভিতে দেখাচ্ছে সব জায়গায় দেখাবে ও নো আরে মানা বস না ভাই হাই হাই কোন সিঙ্গেল মেয়ে থাকলে আমাকে ডিএম করো দিয়ে মানা পাগলা চোদা এই বল আমাকে বল তুই তোর তোর পূজোর আগে মানা তিন মাস ধরে কি করেছিস আমরা তিন মাস ধরে দাদা আমরা প্রত্যেক মেয়ের পিছনে পিছনে ঘুরেছি একটা মেয়ে আমাদের পাশে দাঁড়িয়ে নেই জানেন করেছিস নাকি না আমরা তো বেকার ছিলাম আমি এত বেশি বকা যাবে না তোমরা মানা পাগলা পাগলা চোদা আছো মানা বুঝছ আমি শুন না বুঝি আপনি তো রিপোর্টিং করেন তাই তো আপনি তো রিপোর্টিং করেন হ্যাঁ হ্যাঁ আমি বলছি আপনারা ভিআইপি পাস হবে ভিআইপি পাস সব হবে সব হবে আমার গামা তালে আছে দাদা ওদিকে যাই ওদিকে কত দূর পৌঁছালেন আমি সাড়ে তিন ঘন্টা লেওয়ালো শুন চলে এসেছি আজকে আপনাদের প্যান্ডেল দেখাবো তো প্যান্ডেল থেকে আমাদের ফোন করলো শান্তনুদা তো এখন ওই প্যান্ডেল দিকে যাবো আপনারা আসুন না পুজো সামনেই চলে এসছে আর সুন্দর করে পুজো কাটান আর এই মদ গাঁজা থেকে দূরে থাকুন তো চলুন 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 পাল্টু কিন্তু পুজো আসছে আমরা লাইনে দাঁড়াবো আর পাঞ্চ করবো আর খাবো ঠিক আছে বউ যদি তুই সামনে নেবি বউ যদি কিছু বলে বলবি যে আমি খাবে আছি তোর বউ বললে আমি সামনে নেবো আসো নে আর একটা জিনিস আমার অডিয়েন্সের জন্য ভালো করে মাথা ঢুকি রাখো কিন্তু গাড়ি খাবে কিন্তু মদ চালাবে না একটা মাথা রাখো কি পল্টু আমি ঠিক বললাম তো আচ্ছা শোনো আমি তুই এটা লাস্ট ইয়ে আছে ভালো করে রেখে দিবি কাউকে দিবি না আমি একটু রেস্ট নিচ্ছি আমি আবার অষ্টমীর দিন উঠবো অষ্টমীর দিন উঠবো আমাকে ডেকে দেবে হ্যাঁ হ্যাঁ বাবা দাদা বলছি খুব হাপিয়ে গেছি দাদা একটু জলটা দেবেন দাদা না এটা তারা চিনি ফেসন আছে দেওয়া যাবে না দাদা দিন দাদা জিজ্ঞেস করুন না দাদা ও দাদা কুটুন না বাবা চোদা কি আছে ট্রলে মেরে দি আর একটু জলটা দিন আমি আমি সকাল থেকে রিপোর্টিং করতে করতে গাঁড় ফেটে আছে আমার একটু জল চেষ্টা পাচ্ছে জল খাবো একটু জলটা দিন আমি রিপোর্টিং করতে করতে আসছিলাম প্যান্ডেল থেকে জল খাবো জল জল আমি জল খাবো চেষ্টা পাচ্ছি দাদা সামনে মারা দশ দিন বাকি পুজোর মানে এখন 15 আগস্ট সামনে সরস্বতী পুজো না দুর্গা পুজো বাঙালির সব থেকে বড় পুজো দুর্গা পুজো আরে মহিষাসুরের কত এই জানে না মারা দুর্গা পুজো সরস্বতী পুজো থাকে আমি মারা বললাম মাতাল থেকে দূরে থাকুন এই মাতাল গুলো আমার পেছন ছাড়ছে না আমি প্যান্ডেলে যাচ্ছি আসুন 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 আমি এখানে খানকিপুর যুব সমিতি ক্লাব যেতে চাই নিজে হারিয়ে আপনি একটু দেখে বলুন আমার কাজ করছে না দাদা দেখুন ও আচ্ছা সিধে যাবেন তো দেখতেই পাচ্ছেন সাড়ে তিন থেকে ক্যামেরা চলে এসেছে আজকে দেখাবো কি এই যে নিত্য যাত্রীরা যে যাচ্ছে আসছে এরা কি কি করে সেটাই তুলে ধরবো পুজোর সামনে কেনাকাটি কি হয়েছে নাকি সেটাই জানবো দাদা বলছি দাদা আপনি যে এই যে এত ফোন ফোন করছেন কেন এক মিনিট দাঁড়ান ও এখন ব্যস্ত আছেন মনে হয় স্যার স্যার বলছি আমার স্যারের মুখে নেই মনে হয়
বলছি দাদা আপনি যে এই এইগুলো নিয়ে অফিস কেন যাচ্ছেন? আরে বলবেন না, আপনি বহু শপিং শপিং করতে পাঠিয়েছিল, যত লোক আছে আমার সব দিয়ে বলছে, সব সবার জন্য শপিং করে নিয়েছে, বস আমার কিস্তি দিয়ে না ভেঙে দিচ্ছে জানেন? আর আপনার নিজের শপিং হয়নি? আমার আর শপিং বলে জীবনে আমার আমার কিছু নেই, মানে বইয়ের শালি, মানে মাসি পিসি সব মানে গুছু সুসু থেকে মানে শালি নিয়ে যাচ্ছি, মানে ও বুঝে গেছি দাদা। আপনাকে ছুটি কিরম দিচ্ছে দাদা? ছুটি পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী মানে ছুটি দিল না, আবার পয়সাও বাড়াবে না বলে দিয়েছে। আমার মানিছে বাড়ি অফিসে কাজ করব না, ছাড়বেন তো আবার বউ ফোন করে, আবার বউ আছে এই বউ একটা স্যার ভাড়া জীবন পুরো গাদা গানে চলে যাচ্ছে। চলো ট্যাক্সি ধরি মা, প্যাসেঞ্জার গুলো উঠবে আমার ডাক করে দিয়ে চলে আপনি চলুন না, যা ইচ্ছা করুন, মানে গাড়ি লেবার আপনি চা কালার পার করুন, রাম ধরুন কোথায় গেল আমার আপনি বুঝতে পেরেছিলেন কি আপনি আমার ঝাড়ের চুলো দিতে পারি না? আমি তো প্রফেশনালি চোর হয়ে গেছি, আমি ট্রেনিং এ ছিলাম, আজকে আমি ফুল সাকসেস হয়ে গেলাম। কি জিজ্ঞেস করলেন বলুন দাদা? আমি আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনি এখানে আমার পকেটে চুরি করলেন কেন? আর কি বলবো দাদা, পেটের দায় আমাদের, আর কি বলে এই বাইরে তিন চারটে বাচ্চা আছে আমার, একটা একটা অনাথ বউ আছে, তাই অনাথ বউ অনাথ বউ আছে, আর একটা বিধবা বউ আছে, আর কি বলবো। ঠিক আছে, এই প্রচুর করুণ অবস্থা, রাস্তাঘাটে যদি দেখেন এরকম মানুষজনকে প্লিজ সাপোর্ট করুন, আবার টাকাও চাইছেন না মানে আপনি খেলাচ্ছি না, ভাগ আপনার ভাগ করে ভাগ দিন দিন লেওড়া, তো এদের থেকে সাবধান থাকুন, সতর্ক থাকুন। আর এখানে হ্যাঁ খানকিপুর এলাকাটাই মানে পুরো মানে মানে এই এলাকা আসাই ভুল হয়েছে আমার, আমার মানে সব ঘাড় মেরে দেবে লেওড়া পালিয়ে যাবে। ভালো করে করবে, ঠিক আছে? আর তুমি পুজোর সময় কি করবে? ছিড়বো মানে কি পাগল ছোদা রে? আরে কি মানা রে, তেরা ছোদা মানা কেন? হ্যালো, আপনি ওই চাটা খেয়ে দেখুন, ঠিক আছে? খানকিপুর যুগ তুলুন দাদা, আমি কি হলো দেখতে পাচ্ছেন না সব ষাট হাজার টাকা, আমি সব জানি মানে ষাট হাজার নয় এখন, 80,000 টাকা পিন প্রবলেম আছে, এমএস প্রবলেম। আরে এটা কি, এটা আমরা লাইনে দান করাবো? কি তো বড় টিয়া
সকালে দেখতে পারেন না তো আপনি কাজটা কি করেন রাত কানা নাকি এটা তো আমি ফর্মে লেখেননি বানা বাকি আপনার কাজ কি মুন্ডে ভাত দেবেন না আরে দেবেন না মন্ডে হাতি রাম কিন্তু ঝুনা হাতে ঝুনা কি পাক চলে আসছে চলো দাদা আপনাকে আপনিই বলুন আপনার টিম পেছনে ক্যালা গিয়ে আপনি আপনি বুঝতেই পাচ্ছেন তো হ্যাঁ বুঝতেই পাচ্ছি কিরাম ভলান্টিয়ার আমাদের আছে এরা একদম জেড প্লাস সিকিউরিটি আছে এখানে আপনি নয় জেড নয় জেড মাইনা আমরা এখন দেখে দিয়েছি আমাদের যে ভলান্টিয়ার ভলান্টিয়ার শুনুন এত বড় পুজো হচ্ছে আপনি জানেন না এই দেখুন এই প্যান্ডেলে যান আমাদের সব থেকে বিগেস্ট পুজো হচ্ছে এইটাই খানপুরের বিগেস্ট পুজো হচ্ছে বলছিলেন আপনি কোথায় ছিলেন খানপুরে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো হ্যাঁ চলুন 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 আপনি দেখে দিয়ে যান 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 আপনি যান ওদিকে এই ভাই বাসটা লড়া ব্যাকা দিয়ে গেছে এই ভাই ওকে কিন্তু পাগল ছিল এখানে মা কে ঠুকতে বলেছে দাদা আপনি তো বললেন না ছিল ওদিকে ঠুকতে বললাম তো আমরা পাগল ছিল ভাই গান আছে লাগা কে কাজ রেখেছে দাদা বলছি এটা খানপুর যুব সমিতি আপনি কি কানা ছোড়া নাকি কেন কোথায় লেখা আছে এত বড় বোর্ড লেখা আছে আপনি দেখতে পাচ্ছেন না মহালয়া চলে এলো সামনে এখনো নাকি তৈরি হচ্ছে ঠাকুর আমি যাবেন ঠিক আছে বলে গাঁড়ে বাঁশ ঢুকিয়ে দেবো ঠিক আছে না না ঠিক আছে মণ্ডপ দেখিয়ে দিয়েছি এবার দেখাবো প্রতিমা দর্শন করাবো তো যাবো শিল্পীর কাছে বল কি প্রমোশন ঢুকেছে দুটো জিম আর শাড়ির দোকান আরে নিয়ে নে ভাই আমি এক্ষুনি আসছি খুব ও এই সাইডে আরে কোথায় দাম বলছি হেভি দাম আছে কি বলছে প্রজাপতি আছে ঠিক আছে কি মা ছিড়ে যায় মানে আপনি কি পোল্ট্রি তো মানে ইয়ে ভেবেছেন নাকি মানে এখানে দেখুন আমার প্রিন্ট এখন মানে এখানে গোলাপ ফুলের প্রিন্ট আছে ওখানে গাঁদা ফুল আছে লেবা বোকা ছিল দোকান ধরে ডিসকাউন্ট দিচ্ছি না লেবা ডিসকাউন্ট না লেবা ডিসকাউন্ট আমি 6:30 থেকে লেবা রসুন ক্যামেরাম্যান লেবা চোদার সাথে চলে এসেছি এখন আদি খানকেই বস্তা রয়েছে চলে এসেছি দেখতে পেয়েছেন এখানে কেনাকাটি চলছে পুজোর সামনেই তো কেনাকাটিতে একদম চলবেই তো হাজবেন্ডকে নিয়ে এসেছে হাজবেন্ড হাফ প্যান্ট কেন পরে আছে এই ম্যাডাম ম্যাডাম আপনার হাজবেন্ড হাফ প্যান্ট পরে আছে খানকি বস্তা যদি আসতে চান তাহলে হচ্ছে খানকি পুড়ে আমার দোকানে
আপনি এই যে এত জিনিসপত্র বিক্রি করছেন, আমার প্রফিট কি হবে? প্রফিট একদম পুরো লেভেল পুরো মানে ঠিক আছে, সম্পূর্ণ মেই মানে আছে তো এটা পছন্দ না ওটা পছন্দ না সেটা পছন্দ এইটা কানে উঠে কানে লাস্টে গিয়ে বোনা জানো লেভেল কি করে মানে একটা নেন বোনা চলে গেল আর চলে যায় বোনা মানে একটা শাড়ি পছন্দ হয়েছে আপনি শাড়ি পছন্দ হয়েছে দেখুন আমি কি মাগি নাকি মানে এই সাইডটা ভালো না এই সাইডটা এই সাইডটা আমি এখন জিমের প্রমোশন করতে যাচ্ছি জিমের প্রমোশন শাড়ি তোলে লড়া ঝামেলা ঝামেলা পাচ্ছি না, এত ঝামেলা পুজো এলেই ঝামেলা আমার প্রতিটা বাড়িতে। আপনারা যদি রিলেট করে থাকেন তাহলে একটা লাইক করে দিন, ঠিক আছে? চলো চলো এখন জিমের কাছে, জিমে যাচ্ছে আমি 3.5 ঘন্টা থেকে লেওড়া লসুন ক্যামেরাম্যান লেওড়া ছোদার সাথে চলে এসেছি র্যান্ডাপুরে জিমকে দেখাতে। তো উনি আমাকে প্রমোশনের জন্য বলেছিলেন, কিন্তু আমি চলে এসেছি এখন ওনার জিমটা দেখাবো বলে। তো আপনি যে এখানে জিমটা যে খুলে, আরে আপনাকে আগে বলুন জিমের নাম কি? আমি ট্রেনার আছি, ঠিক আছে? র্যান্ডাপুর মানে কি? র্যান্ডাপুর মানে সেখানে অনলি ফ্যান্স, সরি অনলি ফ্যান্স বলতে চাইছি, মানে অনলি ফ্যান্স মানে অনলি ছেলেরা এখানে শুধু জিম, অনলি বয়েজ, অনলি অনলি বয়েজ, অনলি বয়েজ, ওকে বয়েজ, বুঝতে পারছেন? তো এদেরকে যে জিম করিয়েছে, আপনাকে একটা কথা বলি, জিজ্ঞাসা করতে চাই, আপনি কি সত্যি একে জিম করিয়েছেন? হ্যাঁ, ঠিক এক বয়টা দেখি দাও, একটা ব্যাগটা দেখি দাও, ব্যাগটা দেখি দাও, নিয়ে নাও বড় ব্যাগের আর 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 আপনি চেস 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 ও ওয়াও দেখ পুরো মোজেন ছোট ভাই আছে, ঠিক আছে? মানে এত পূজোর আগে কি পানি দিয়েছে? হ্যাঁ মানে কি 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 বানিয়েছে? আর ও দাদা দাদা ভাই দাদা শুনে, এই আসলে যে এই আছে পূজোর আগে যারা জিমে আছে, বুঝতে পারছেন? মানে যারা আসলে কোটাতে আসে, বুঝতে পারছেন? এই কি দাদা, এই বাবু দেখি তুই দু তিনটা স্টেপ করে দেখাও দেখি। এ স্যার তো শেখালো, হ্যাঁ দেখি বলেছে এরকম ফার্স্ট সিক্স প্যাক বেরাবে, ফার্স্ট সিক্স প্যাক বেরাবে, মুখে দিই তো, মুখে দিই তো, আর বডি ওয়ালে বলছে আর 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 কি জানো তো, এরকম যদি বডি ওয়ালে ভাবে গেছে একটু আরে আপনি মানে লোকেরা, আমি যে যতদূর জানি লোকেরা প্রি ওয়ার্কআউট নিয়ে জিম করা শুরু করে, ও পুষ্পিতা রিয়া এইসব নাম নিয়ে জিম প্রি ওয়ার্কআউট নিয়ে, রোমিও আছে, রোমিও রোমিও আছে, মানে ভেতরে ভেতরে ক্যালোরি খাচ্ছে, মানে তো এদের ভেতরে ভেতরে কি খাড় আছে? এর আমি চারটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ আপনি, আমি এটা জানতে চাই, এটা আমি মেন আগ্রহী, ঠিক একে বানালেন কি করে আপনি? আপনি যেটা জানেন আসলে বডি বানানোর জন্য কি লাগবে, কি লাগবে, কি কি লাগবে? আমি দেখুন যেটা জানি, হ্যান্ডেল মারতে একদম চলে না, আহা আপনি তো ভুল জানেন, তাহলে ভুল জানেন আপনি, শুনুন দেখুন বডি বানানোর জন্য আমাদের এতে ফ্যাট ফ্যাট ওর ফ্যাট আগে ভালো ছিল, বিসি ডাবল এ প্রোটিন এগুলো সব লাগে, ঠিক আছে? কিন্তু কিন্তু এর থেকে বড় জিনিস লাগে, ওটা স্যার জানে, স্যার স্যার জানে, আমি এটা একটা ব্রহ্মাস্ত্র আমার কাছে, হ্যাঁ বলুন বলুন, ব্রহ্মাস্ত্র যার জন্য সবাই আসে এই সাইড, ঝরে গেছে, হ্যাঁ একদম একদম, দেখতে তো পাচ্ছি কতজন আছে ওখানে, আছে প্রচুর জন আছে, পুরো জন আছে, উপরে আছে, উপরে আছে, কতদূর জানে? হ্যাঁ অনেক জন ট্রেনিং করে আছে, এই বডি হয়েছে দেখেছেন, দেখেছেন মানে স্যারের আইডিয়া, এই হাতে তো স্যারের থাইটা আসবে, না 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 বলুন বলুন, হ্যাঁ বলুন, আগে মেইন যে ব্যাপারটা অডিয়েন্সে আপনি বলে পয়সা দিয়েছেন জন্য আমি বলছি, এটা কাউকে আমি বলি না, ঠিক আছে? আপনি যে হ্যান্ডেলটা মারবেন, ও খাবার আগে আর খাবার পরে আর ঘুম থেকে যাওয়ার উঠে যে বাঁড়া দাঁড়িয়ে থাকে, তখন আমি হ্যান্ডেলটা মারবো।
তখনই হ্যান্ডেল মারলে এরকম হবে বেই মারা বডি হবে লাল হচ্ছে স্যারের পার্সোনাল টিপ আমি যতদূর জানতাম হ্যান্ডেল মারলে বডি হয় না না হ্যান্ডেল মারা আর না মারা মাঝখানে যে গ্যাপটা থাকে ওটাই ওটাই হচ্ছে বডি বানানোর মেইন নিয়ম আপনি কি আগে মেনে নিতেন না গ্যাপটা গ্যাপটা ভুলছিল আপনার আর মেনে তাহলে আমার পূজো সব জিম করে বডি হয়ে যাবে একদম এই যে আপনি একটা কাজ করুন আপনি এটা ধরুন আমি একটা মেরে আসছি হ্যাঁ একটা মেরে আসুন মাটা ধুয়ে মারবো কি হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে ধোবেন কি হাত দিয়ে ধুয়ে আসবেন ঠিক আছে ভালো প্রমোশন মারা ধর লাউড়া এরকম এরকম যে আমার প্রমোশনগুলো দেখে একদম বিশ্বাস করেন না এরকম জিমে এলে কোনো বডি ফডি হবে না তার তো বড় কথা হচ্ছে যে আমি শাড়ি দোকানে গেছিলাম ওখানে একদম যাবে না পুরো ফাটা শাড়ি দেয় এবার আমি চলে যাবো প্রতিমা শিল্পীর কাছে তরুণ দাসের কাছে তো তরুণ দাসের কাছে যাবো গিয়ে দেখবো প্রতিমাকে কি সাজ দিয়েছে কি ঠাকুর কি রেডি হয়ে গেছে নাকি কি সমস্ত কিছু আপনাদের বিস্তারিত ভাবে দেখাবো তো চোখ রাখুন 23 ঘন্টাতে আর ক্যাজুয়াল ব্লগসের ভিডিওটা দেখতে থাকুন আর শেয়ার করতে থাকুন চলে সো 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 লক্ষ্মী সরস্বতী সমস্ত কিছু মানিয়েছেন দুর্গা ঠাকুরটা কোথায় দাদা দাদা দুর্গা ঠাকুরের 10টা হাত দুটো হাত দিয়ে দুর্গা ঠাকুর মানাতে পারবো আপনি বলুন তো তাহলে ওটা করেছেন কোন জন করছে আপনাকে অর্ডার দিয়েছে দাদা ক্লাব আর আপনি আবার অর্ডার দিয়েছেন আরেকটা লক্ষ্মী হ্যাঁ এটা লক্ষ্মী দিয়ে আপনি আলাদাই পাগলা ছোঁ দাদা আপনাকে আরেকটা কথা আমি জিজ্ঞেস করবো আপনি যে এত দেরি করে ঠাকুর বানাচ্ছেন 20 দিন বাকি হয়তো সামনে আপনাকে লোক এসে কেন আপনি জানেন আমাদের মধ্যে কত কষ্ট আছে কি কষ্ট ভোর 4টার সময় উঠে আমরা মাটি মাখি কাঁচ ঢুকে যায় ওই সময় আমরা না খেয়ে আমরা কাজ করি জানেন এটা আমার মর্যাদা দেবে তো দেখতে পেয়েছেন শিল্পীদের যে আর্ত না তারপরে দেখা যায় পুরো সরাসরি 23.5 ঘন্টা তুলে ধরছে আর দেখতে থাকুন আরো অনেক কিছু তুলে ধরবো তো আর আর বলুন না বলুন কি বলছেন বাংলা বিজনেস চলছে আমাদের এখানে দুর্গা ঠাকুর শুনুন দাদা আপনার দুর্গা ঠাকুর অন্য জনকে অর্ডার দিয়েছে বানাতে হ্যাঁ ঠিক করে কথা বলুন না দাদা আমরা দুর্গাপুর চলে যাবে এই দাদা ঠিক আছে কবে পাবে কবে পাবে সেটা বলুন টাই পেয়ে গেলে হলো আমাদের কবে পাবে বলুন দুই দিন পাঠিয়ে দেবো দাদা ঠিক আছে 10 দিনের গুদুবের পাঠাবে বলছে পাগল হয়েছে নাকি আমি কি দাঁড়িয়ে ভাষা নিয়ে যাবো নাকি ভাষণ করে দেবেন আমার ব্যাপারে আমি কবে দেবো বুঝলে আপনি কাকে দিয়েছেন জান আপনি সাবধানে পুজো হবে আপনি সাবধানে পুজো করুন আপনার হাওয়া প্যান্ডেল পুরো হাওয়া হয়ে গেছে জান 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 আজকের ভিডিওটা এত দিয়ে ছিল যাই এবারে বাড়ি যাই আমি 3-4 দিন ধরে খাওয়া দাওয়া করিনি যাই এবার খাই দেয় ঠিক আছে বাইরে একটা বাচ্চা মেয়ে বসে আছে ওরা একটা ইন্টারভিউ নিয়ে নাও না বাচ্চা মেয়ে আছে হ্যাঁ 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 চলো দেখি হ্যাঁ চল 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 বাবু করে হ্যাঁ বাবু বাইরে বসে বাবু বাইরে বসে উনি তুই জানি বাবু এবারে এবারে পুজোতে তুমি কি চাও বাবু তুমি এবারে পুজোতে